কৃষক জমি কাউকে বাৎসরিক চাষ করতে দিলে ফসল উৎপাদনের উপর নির্ভর করে এর বিনিময় নেওয়া যৌক্তিক কিনা বাৎসরিক চায় মানে ইজারা একটা পরিমাণ প্রতিদান চুক্তি করে নেওয়া যুক্তি এখানে আপনার দুটো হতে পারে এক ল্যান্ড ইজারা দিলেন এটা ইজারা আরেকটা হলো মুসাকাত চুক্তি হতে পারে যেটাকে আমরা বর্গা বলি মুসাকাত জমিটা আপনি সেচকার্য দেবেন এটাকে নিরানির কাজ করবেন ফসল উৎপাদন করবেন এরপরে আপনি প্রতি দশ মনে পাঁচ মন আমার পাঁচ মন অথবা আপনি ছয় মন আমি চার মন অথবা আপনি সাত মন আমি তিন মন এটা হচ্ছে মিউচুয়াল অনুযায়ী যদি দেখেন যে চাষবাসের সেচ কাজের খরচ অনেক বেশি তখন ওই ব্যক্তি হিসাব করবে আমি অর্ধেক নিলে কি আমার পোষাবে যদি না পোষায় সে বলবে না আমার সাত মন নিতে হবে দশ মনে সাত মন আমাকে নিলে আমার পোষাবে আর আপনিও দেখবেন জমি তো পড়ে আছে আমি তো করতে পারবো না তাহলে যাই হয় তাতেই লাভ তাই না এটা হবে মিউচুয়াল অনুযায়ী যে কে কতটা নেবেন তাহলে এখানে দুটো হতে পারে আপনি পুরো জমিটা ইজারা দিলেন বাৎসরিক যেমন এক কাঠা পাঁচ হাজার টাকা তাহলে দশ কাঠা পঞ্চাশ হাজার টাকা বিশ কাঠা এক লাখ টাকা বৎসরে উনি উনি জমিটা ইজারা নিল উনি জমির মধ্যে ঘুমা খাক জমিটাকে ফেলে রাখুক বৎসরের শেষে আবার জমিটা আপনার কাছে ফেরত আসবে এবং টাকাটা আপনার জন্য হালাল একটা বাসা ফ্ল্যাট নিলেন মাসে বিশ হাজার টাকা করে তাই না এই ফ্ল্যাটে আপনি বললেন যে আমি থাকলাম না আর না থাকে বছর শেষে বললেন যে ভাই আমার টাকাটা ফেরত দেন আমি তো থাকি নাই আপনি রেন্ট নিয়েছেন চুক্তি হয়েছে সব কিছু আপনি থাকেন না এই চুক্তি থেকে টাকা ফেরত পাবেন জমির চাষ করেন না উৎপাদন হয় না লস গেছে এই জন্যও আপনি মানে জমি ইজারা নেওয়ার পরে কোনো টাকা ফেরত পাবেন না কারণ এটা হলো ইজারা ইজারা চুক্তি আর আরেকটা হলো বর্গা বর্গা চাষে সেটা হচ্ছে ফসল করবেন তখন আপনি জমির ওনারের সাথে আপনি ভাগাভাগি করবেন নির্দিষ্ট রেশিও অনুযায়ী যে যে রেশের উপর আপনার চুক্তি করেছিলেন এটা যদি ফসলটা না হয় আপনার কারণে আপনি বললেন যে আমার আসলে ফসল করতে ভালো লাগে নাই এজন্য করলাম না তাহলে আপনাকে ক্ষতিপূরণটা দিতে হবে আর যদি এটা আকাশের কারণে হয় অর্থাৎ কোনো দুর্যোগের কারণে বন্যা বা প্লাবনের কারণে তাহলে সেই ক্ষতিটা দুই পক্ষ বহন করবে